ফ্রেন্ডস, হিন্দিতে একটি কথা আছে, হাম দো হামারা দো, অর্থাৎ আমরা দুইজন এবং আমাদের সন্তান দুইজন। এই ছোট্ট কথাটির মূল তাৎপর্য হলো ছোট পরিবার সুখী পরিবার। সমাজের দায়বদ্ধতা থেকে বলা যায় ভারতবর্ষে ফ্যামিলি প্ল্যানিং হলো পপুলেশন কন্ট্রোলের মূল আধার। অবশ্য যাদের সামাজিক দায়বদ্ধতা নেই তারা অনবরত সন্তানের জন্ম দিয়েই চলেছেন। বর্তমানে ভারতবর্ষে পপুলেশন কন্ট্রোল করা এবং জন্ম নিয়ন্ত্রণ করা একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফ্রেন্ডস, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। শুরু করা যাক আজকের বিষয়। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জানাবো কিভাবে কোন কন্ডোম, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, ডায়াফ্রাম ইত্যাদি ব্যবহার না করে জন্ম নিয়ন্ত্রণ করা যায় বা প্রেগন্যান্সি আটকানো যায়। যদি মহিলাদের মেনস্ট্রুয়েশন সাইকেল ঠিক থাকে এবং সময় মতো হয় তাহলে সেফ পিরিয়ড প্রসেস বা নিরাপদ গর্ভনিরোধক সময় পদ্ধতি এটি খুব সহজ পদ্ধতি। এই পদ্ধতি জানা থাকলে যেমন কোনো কিছু ব্যবহার না করে প্রেগন্যান্সি আটকানো যায়, আবার নতুন স্বামী স্ত্রী খুব সহজেই সন্তানের জন্ম দিতে পারে। এই সেফ পিরিয়ড প্রসেস জানার আগে আমাদের কিছু সাধারণ বিষয় সম্বন্ধে জানার দরকার আছে। ডিম্বাশয় বা ওভারি এবং জরায়ু বা ইউটেরাসের মধ্যেকার যে সংযোগ নালী আছে তাকে ফ্যালোপিয়ান টিউব বলে। মেনস্ট্রুয়াল সাইকেল বা রজতচক্রে 4-6 দিন রজতস্রাব বা মেনস্ট্রুয়েশন বা ব্লিডিং চলে। 4-6 দিন ধরে এই মেনস্ট্রুয়েশন বা রজতস্রাব বন্ধ হওয়ার পর ঠিক 13-17 দিনের মধ্যে একটি সম্পূর্ণ ডিম্বাণু বা ওভাম ওভারি বা ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়ে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে অবস্থান করে। ডিম্বাশয় বা ওভারি থেকে ডিম্বাণু নিঃসরণ পদ্ধতিকে ওভুলেশন বলে। ওভুলেশনের পর ফ্যালোপিয়ান টিউবে ডিম্বাণু বা ওভাম 12 ঘন্টা বেঁচে থাকে। ডিম্বাণুটি এই 12 ঘন্টার মধ্যে শুক্রাণু দ্বারা নিষিক্ত বা ফার্টিলাইজ না হলে সেটি নষ্ট হয়ে যায় এবং মহিলাদের শরীর থেকে বেরিয়ে যায়। মহিলাদের মেনস্ট্রুয়েশন সাইকেল 25-30 দিন বা গড়ে 28 দিন চলে। ঠিক 28 দিনের মাথায় 4-6 দিন ধরে রজন নিবৃত্তি বা মেনস্ট্রুয়েশন পিরিয়ড হয়। এই 28 দিনকে আমরা 7 দিন বা 1 সপ্তাহ করে 4টি সপ্তাহে ভাগ করতে পারি। এই 4টি সপ্তাহের মধ্যে প্রথম ও চতুর্থ সপ্তাহকে বলা হয় সেফ পিরিয়ড। এই প্রথম ও চতুর্থ সপ্তাহে কোনো কিছু ব্যবহার না করে সহবাস করলে প্রেগনেন্সি আসে না। বলা বাহুল্য যে মেনস্ট্রুয়েশন পিরিয়ড বা রজন নিবৃত্তির এই 4-6 দিনটিকে বাদ দিতে হবে, অনেকেই এটি গুলিয়ে ফেলেন। দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ হলো ওভুলেশন টাইম এবং এর মধ্যে 13-17 দিন হলো পিক ওভুলেশন টাইম। এই সময় কোনো কিছু ব্যবহার না করে সহবাস করলে অবশ্যই প্রেগনেন্সি আসবে। ফ্রেন্ডস, পুনরায় বলি, প্রথম ও চতুর্থ সপ্তাহটি হলো নিরাপদ গর্ভনিরোধক সময় বা সেফ পিরিয়ড। আশা করি ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলো। নিত্য নতুন ভিডিও পেতে লিঙ্কেজ বাই মেটামরফোসিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।